নমস্কার, আমার নাম আকাঙ্ক্ষা বসু রায়। আমি ক্রাইস্ট ইউনিভার্সিটি ব্যাঙ্গালোরে থিয়েটার নিয়ে পড়ছি। আজকে আমরা রাজঘটক নাটকের পর্যালোচনা করব। নাট্যকার শ্রী সুজিত দাস এবং নাটকের পরিচালক শ্রী অজয় দেবনাথ মহাশয়ের সঙ্গে। প্রথমেই আমি কথা বলতে চাইব নাট্যকার শ্রী সুজিত দাস মহাশয়ের সঙ্গে। আপনি দীর্ঘদিন ধরে শিক্ষকতা করেছেন, প্রধান শিক্ষক হিসেবে প্রশাসনের দায়িত্ব সামলেছেন, তার সাথে সাহিত্যের চর্চা করেছেন। এ বিষয়ে আপনার কাছ থেকে কিছু শুনতে চাইব। আমি জীবনের শুরুই করেছি বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসাবে, এবং প্রধান শিক্ষক হিসাবে প্রশাসনিক দায়িত্ব পালন করার জন্য যা যা করণীয়, যা যা শিক্ষণীয়, সেগুলো আমাকে শিখতে হয়েছে। তার জন্য আমাকে ট্রেনিংও নিতে হয়েছে এবং প্রধান শিক্ষকের যে দায়িত্ব এবং যে করণীয় তা অসাধারণ নৈপুণ্যের সঙ্গে না করতে পারলে বিদ্যালয় সুশৃঙ্খলভাবে চালানো যায় না। সেই জন্য প্রচণ্ড পরিশ্রম করতে হয়েছে। সুতরাং যখন প্রশাসনিক দায়িত্বে ছিলাম তখন অতটা সাহিত্য চর্চা করার মতো সময় ও সুযোগ হয়নি, কিন্তু সাহিত্য তো আমার বিষয় ছিল। আমি বাংলা সাহিত্য নিয়ে প্রেসিডেন্সি কলেজে সাম্মানিক বিভাগে পড়তাম, অনার্সে এবং এমএ বাংলা ভাষা ও সাহিত্য এবং ইংরেজি আমার বিশেষ পেপার ছিল। যার ফলে সাহিত্য চর্চাটা ছাত্রজীবন থেকেই ছিল, এবং যেহেতু ক্লাসিক্যাল লিটারেচার পড়া আমার ছাত্রজীবন থেকে খুব অভ্যাস ছিল, সেই জন্যে আমি ক্লাসিক্যাল লিটারেচারে পড়তে পড়তে সাহিত্য চর্চার মননশীলতা আমার মধ্যে গড়ে উঠেছিল। কতদিন ধরে আপনি সাহিত্য চর্চা করছেন? 1999 সালে অবসর গ্রহণের পর থেকে আমি লেখা, গল্প উপন্যাস লেখা শুরু করি, নাটক লেখা শুরু করি এবং প্রকাশ করতেও শুরু করি, বিভিন্ন পত্রপত্রিকায় পাঠাই এবং তার প্রকাশ করতে থাকে, এবং কিছু কিছু বেশ কিছু প্রায় গোটা 20 গল্প উপন্যাস নাটক প্রকাশিতও হয়ে গেছে ইতিমধ্যে। আপনার সাহিত্য জগতে আসার পেছনে একটি তাগিদ বা কারোর বিশেষ অনুপ্রেরণা তো নিশ্চয়ই ছিল বা আছে, সে বিষয়ে যদি কাইন্ডলি আপনি কিছু বলেন। আমার সাহিত্য চর্চার পিছনে মূলত আমার একটা মনোভাবই ছিল যে আমি বাংলা সাহিত্য এবং ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা করব, এবং তাতে আমার বাবা এবং আমার বড়দা, আমাদের পারিবারিক পরিবেশ খুব আনুকূল্য দিয়েছিল। এবং ব্যক্তিগতভাবে আমার কলেজের অধ্যাপকেরা, প্রেসিডেন্সি কলেজের যে বাংলা বিভাগের অধ্যাপকেরা, ইউনিভার্সিটির যে আমার নারায়ণ গঙ্গোপাধ্যায়ের কাছে পড়েছি, প্রমথনাথ বিশির কাছে পড়েছি, অসিত বন্দ্যোপাধ্যায়ের কাছে পড়েছি, এরা যথেষ্ট অনুপ্রেরণা যুগিয়েছেন। আচ্ছা, আপনি রাজঘটক নাটকটা কি পরিস্থিতিতে বা কেন লিখলেন? রাজঘটক একটা শ্রুতি নাটক। আমাদের পাড়ায় একটা ক্লাব আছে, ক্লাবের বহুবিধ পারফরমেন্সের মধ্যে সংস্কৃতি চর্চা একটা পারফরমেন্স, প্রতি বছর একটা খুব জাঁকজমক সহকারে সাংস্কৃতিক অনুষ্ঠান করে থাকে। সেই অনুষ্ঠানে আমাকে বলা হয় হাস্যরসাত্মক শ্রুতি নাটক করতে, এবং সেই শ্রুতি নাটকটা কে করবে? আমি এবং আমার স্ত্রী, আমরা দুজনে প্রথম মঞ্চে সকলের সামনে করা। এবার আমি নাটকের কুশীলবদের থেকেও দু একটি কথা জেনে নিতে চাইব। প্রথমেই অভিনেতা হালদার মশাই শ্রী অজয় দেবনাথের কাছে রাজঘটক নাটকে অভিনয়ের অভিজ্ঞতা একটু যদি শেয়ার করেন। রাজঘটক নাটকটা এর আগে বার্তিনেক করেছি বিভিন্ন সাহিত্য সভায়, এবং সেখানে
অনুষ্ঠান শুরুর হয়তো 5-7 মিনিট আগে বলা হলো যে অজয় তুমি এই কাজটা করো, তো স্বাভাবিকভাবেই বুঝতে পারছো যে 5-7 মিনিটে জাস্ট ওই একবার চোখ বুলিয়ে নিয়ে কাজ করা, অতএব সেখানে যে অ্যাক্টিংটা হলো হয়েছিল সেগুলো সবই ছিল স্টক অ্যাক্টিং। তার মধ্যে চরিত্র নির্মাণ বা পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণের কোনো সুযোগ ছিল না। তো একটা নাটক করতে গেলে, একটা অভিনয় করতে গেলে সেখানে তার তো পূর্ব প্রস্তুতি প্রয়োজন হয়। এবারে যখন বাতায়ন ইউটিউব চ্যানেলের জন্য নাটকটা করলাম, স্বাভাবিকভাবেই সেই সমস্ত খামতিগুলো পূরণ করেই কাজটা করার চেষ্টা করেছি। কতটা সফল হয়েছি দর্শক বা শ্রোতা তারাই বলবেন। রাজ্যটক নাটকটা সম্পাদনার পরে অনেকাংশেই বদলে গেছে, আপনি এই পরিবর্তনটি কেমন ভাবে নিচ্ছেন? রাজ্যটক নাটকটা অজয় দেবনাথ, সে খুবই ভালো নাট্য শিল্পী, তার অভিনয় ক্ষমতা আমার থেকে 100 গুণ বেশি। তারা, সে এবং ভাস্বতী নাথ, তারা একাধিকবার বিভিন্ন জায়গায় করেছে, কিন্তু ইউটিউবে যেটা করেছে সেটা করতে গিয়ে অলঙ্করণটা অনেক বেশি করে ফেলেছে, মানে অলঙ্করণ খুব ভালো হয়েছে। আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই সময় দেওয়ার জন্য। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করি। এখন আমি পরিচালক শ্রী অজয় দেবনাথ মহাশয়ের কাছ থেকে কিছু কথা জেনে নিতে চাইব। প্রথমে জানতে চাইব, আপনি এই নাটকটির পরিচালনা কেন করলেন? যে কোনো কাজ করতে গেলে একজনকে হাল ধরতেই হয়। এক্ষেত্রে ধরো আমি হালটা ধরলাম, সেটা পরিচালনা বা নির্দেশনা যেভাবেই তুমি দেখো না কেন, কিন্তু তার পাশাপাশি আরেকটা দিক আছে, যেটা হলো নাটকটা করার সিদ্ধান্ত নেওয়ার পর যখন নাটকটা নিয়ে ভালো করে বসলাম, চিন্তা করলাম, দেখা গেল যে একটা অন্য বিষয় উঠে আসছে। সেটা হলো, দেখো বিয়ের ক্ষেত্রে একটা মেয়ে একটা ছেলের বাড়িতে সংসার করতে যায়, একটা ছেলে কিন্তু কোনো মেয়ের বাড়িতে সংসার করতে যায় না। আবার এমনও হয় না যে বিয়ের পরে তারা নতুন এস্টাবলিশমেন্টে চলে যাচ্ছে, না ছেলের বাড়ি না মেয়ের বাড়ি। তো এই যে মেয়েটিকে যেতে হচ্ছে, মেয়েটি যে যায় সেখানে, তার এমনকি তাদের যদি দেখে শুনে বিয়ে হয়, তাদের যদি গোত্র, ঠিকুজি, কুষ্টি, জাত ইত্যাদি ইত্যাদি সব মিলিয়ে টিলিয়ে দেখা হয়, দেখেও যদি বিয়ে হয়, এবং যদি তাদের সামাজিক অর্থনৈতিক অবস্থা খুব কাছাকাছিও হয়, তাহলেও যে জায়গাটায় মেলে না সাধারণভাবে, সেটা হলো যে একটা মেয়ে তার রুচি, তার শিক্ষা, তার পছন্দ, তার ভালো লাগা, তার তার স্বাধীনতা, এই সবটাকে ছেড়ে একটা ছেলের সঙ্গে অ্যাডজাস্ট করে, এবং অধিকাংশ ক্ষেত্রেই সে তার এই নিজস্বতাটাকে বজায় রাখতে পারে না, হারিয়ে ফেলে, হারিয়ে ফেলতে বাধ্য হয় আমাদের সামাজিক ব্যবস্থার কারণে। এই সমাজ হয়তো আজ আমরা অনেকেই চাই না, তবু এইভাবেই সমাজটা টিকে আছে। এই সমাজকে আমরা আর কতদিন টিকিয়ে রাখব? আজ নিশ্চয়ই কিছু অন্যরকম চিন্তা ভাবনা হচ্ছে, মেয়েরা অনেকটাই অর্থনৈতিকভাবে স্বাবলম্বী, এবং সেখানে তারা তাদের স্বাধীনতা বা তাদের চাহিদাগুলো বজায় রাখার হয়তো একটা সুযোগ পাচ্ছে। তো এই জায়গাটার থেকে আমার মনে হয়েছিল যে নাটকটার ক্ষেত্রে
আমরা আমি সমাজের দুটো স্তরকে আমি এইভাবে দেখাতে পারি যে এখানে যেমন গড়গড়ি একটা সম্ভ্রান্ত বলে মনে হয়েছে গড়গড়িকে, এবং হালদারকে একটা অন্য স্তরের মানুষ বলে মনে হয়েছে, যেখানটা থেকে গিয়ে এইভাবে বিষয়টাকে তৈরি করা। আপনি সম্পাদনার সময় মূল নাটকের থেকে অনেকটাই সরে গেছেন, কেন? পরিচালনার সঙ্গে সম্পাদনার সম্পর্কটা ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে। সবকিছু সবার যে ভালো লাগবে এমন তো কোনো কথা নেই। ধরো তুমি একটা কাজ করলে, যে কোনো কাজ, সেটা কারুর ভালো লাগতে পারে, ভালো না লাগতে পারে, সেটা যার যার উপরে নির্ভর করছে। প্রত্যেকের পছন্দ একরকম নয়, অতএব সেসব নিয়ে কিছু বলার নেই। আমি আমার কাজটা অনেস্টলি করেছি, এবং একজন পরিচালক হিসেবে পরিচালনা এবং সম্পাদনা আমি যেটা ঠিক মনে করেছি সেটাই করেছি। এবং একটা একজন পরিচালকের, যে কোনো পরিচালকের এই স্বাধীনতা অবশ্যই থাকে, এবং লেখক বা নাট্যকারের সঙ্গে কথা বলেই করেছি। এর থেকে বেশি জানতে হলে তুমিই বলো, তোমাকে আরেকবার দেখতে হবে, এবং দর্শকবৃন্দকেও বলবো যে রাজ্যটক নাটকটা আরেকবার দেখে নিন। মিস গড়গড়ি ভাষতী নাচের থেকে জানবো, আপনি কতদিন ধরে অভিনয় করছেন? আসলে অভিনয় কতদিন থেকে করছি সেটা বলাটা একটু মুশকিলই, তো হ্যাঁ তাও ধরুন 15-20 বছর এরকম তো হবেই। সেই সময় থেকেই করছি শ্রুতি নাটক এবং দৃশ্য নাটক, এগুলো সব রকমই করছি। এই রাজ্যটক নাটকে আপনার অভিনয় করে কেমন লাগলো? আপনি যদি আপনার অভিজ্ঞতা একটু শেয়ার করেন। রাজ্যটক নাটক অভিনয় করতে কেমন লেগেছে, নিঃসন্দেহে ভীষণ ভালো লেগেছে। এটা আমরা কয়েকবারই করেছি, যতবারই করেছি ততবারই ভালো লেগেছে। খুব সুন্দর অভিজ্ঞতা, ভীষণ মজার নাটক, আর দর্শককে হাসাতে পারা তো একটা বিরাট বড় কাজ, তো এটার একটা দারুণ স্যাটিসফ্যাকশন আছে। তো এরম একটা মিষ্টি নাটক, এরম একটা মজার চরিত্র করতে তো ভীষণই ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। আজকের প্রশ্নোত্তর পর্ব এখানেই শেষ হলো। নাট্যকার এবং পরিচালকের কাছ থেকে আরো অনেক নাটকের প্রত্যাশা রইল। আমার সকল দর্শক বন্ধুদের আন্তরিক শুভকামনা জানাই। নমস্কার।